আসসালামু আলাইকুম দর্শক, মমতা কুকিং হাউস থেকে সবাইকে স্বাগতম। ইফতারের জন্য খুবই মজাদার একটি রেসিপি, চিকেন স্টেক। দোকান থেকে কিনে আনলে অতটা মাংস পাওয়া যায় না, তাই বাসায় করে নেওয়াটাই ভালো। আর আপনার বাসায় বাচ্চা থাকলে তো কথাই নেই, তাদের প্রিয় একটা রেসিপি। আপনি চাইলে এভাবে একসাথে করে এটাকে ফ্রোজেন করেও রেখে দিতে পারেন। দেখুন, আমি এখানে হাড়ছাড়া চিকেন নিয়ে নিলাম, আর এর সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি এখানে 400 গ্রাম চিকেন নিছি। এরপর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, সাদা গোলমরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সয়া সস। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, টক দই ও লেবুর রস। এবার এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে এটাকে আমি 30 মিনিট মতো রেস্টে রেখে দেব। এরপর এর সাথে আমি দিয়ে দিব ক্যাপসিকাম ও একটু গাজর। দেখুন, ওইটা মাখানো দেখা যায়নি, কোনো কারণে এটা স্কিপ হয়ে গেছে, তার জন্য সরি। আমি এখানে ক্যাপসিকাম ও গাজর মাখিয়ে নিচ্ছি। এরপর এগুলোকে একসাথে আমি মাখিয়ে নেব। তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার, 2 চা চামচ মতো কর্নফ্লাওয়ার। এগুলোকে আমি কাঠির মধ্যে ঢুকিয়ে নেব, এই জন্য কাঠিগুলো আমি আগে থেকে পানিতে ভিজিয়ে রেখেছি, সেটা দেখানো হয় নাই। দেখুন, ভালো করে মাখানো হয়ে গেছে, একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর কাঠিগুলোতে গেঁথে নেবেন। নিজেরা বাসায় তৈরি করলে চিকেনটা একটু বেশিই থাকে, আর বাজার থেকে কিনলে অতটা চিকেন পাওয়া যায় না। আমরা ইফতারিতে এই রেসিপিটা অনেকেই করে থাকি, আর বাচ্চাদের তো কথাই নাই, বাচ্চাদের প্রিয় একটা রেসিপি। আপনি চাইলে এটাকে একসাথে করে পুরো মাস জুড়েই একটু বেশি করে করলে ইফতারের জন্য রেখে দিতে পারেন ফ্রোজেন করে। আমি আজকে এটা দুভাবে ভেজে দেখাবো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনারা তৈরি করলেও কমেন্টে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখুন, আমি চিকেন দিচ্ছি, তারপর একটু ক্যাপসিকাম আর একটু গাজর। এভাবে তৈরি করে নিলাম। দেখুন, এভাবে কিছুটা প্রোজেন করেও রেখে দেওয়া যাচ্ছে। আমি একটু প্রোজেনে রেখে দিচ্ছি। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি, দেখুন, চিকেনগুলোকে এভাবে গেঁথে তারপর এগুলোকে ভেজে নিচ্ছি। একটু আস্তে করে উল্টে দেবেন, আর তেলটা হাই হিটে গরম করে তারপর চুলাটা কমিয়ে এগুলোকে ভাজতে হবে। চুলাটা হাই হিটে ভাজলে এগুলো কিন্তু পুড়ে যাবে, উপর দিয়ে হয়ে যাবে, কিন্তু ভিতর দিয়ে হবে না। আপনি লো মিডিয়াম আছে এগুলোকে ভেজে নিতে হবে। আমি এগুলোকে উল্টে দিলাম। দেখুন, একটু ঘুরিয়ে ঘুরিয়ে সব দিক ভেজে নিতে হবে, তাহলে ভালো করে হবে। এবার দেখুন, আবারও আমি এগুলোকে ঘুরে তুলে দিচ্ছি, উল্টে দিচ্ছি। দেখুন, এবার আরেকটাভাবে ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে একটু বেসন করে নিলাম, বেসনের ঢো, আর এই ঢোগুলো মধ্যে আমি চিকেনের স্টিকগুলোকে এভাবে দিয়ে দিচ্ছি। দেখুন, এভাবে চামচ দিয়ে তুলে তুলে উপর দিয়ে লাগিয়ে এবার এগুলোকেও ভেজে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনোভাবেই ভাজতে পারেন, যেভাবে আপনাদের ভালো লাগে। খুবই প্রিয় একটা রেসিপি, মজাদার বাচ্চাদের, আর ইফতারিতে খেতে দারুণ লাগে। আশা করছি সবার ভালো লাগবে। আস্তে আস্তে করে উল্টে দিতে হবে। আমি আবারও বলতেছি, প্রথমে হাই হিটে তেলটা গরম করে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলো ভাজতে হবে, তা না হলে উপর দিয়ে পুড়ে যাবে, ভিতরে কিন্তু হবে না। দেখুন, হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখুন, আমি আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাচ্ছি, মাংসগুলো ভিতর দিয়ে খুব সুন্দরভাবে হয়ে গেছে। আশা করছি সবার ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর বাসায় তৈরি করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।